দুই মাস পরই রমজান, এই মাসে চাহিদা কিছুটা বেশি হওয়ায় এখন থেকেই ভোক্তার পকেট কাটতে নড়ে চড়ে বসছে সিন্ডিকেটকারীরা। এমন অভিযোগ খোদ খুচরা বিক্রেতাদের। বর্তমান বাজারটা অত্যন্ত একটু দুর্বিষহ হয়ে যাচ্ছে, এটা মূলত একটা কারণ হচ্ছে দান সিন্ডিকেট। দীর্ঘদিন ধরেই খেটে খাওয়া সাধারণ মানুষের নাগালের বাইরে বেশিরভাগ পণ্যের দাম। এর মধ্যেই দুই তিন দিনের ব্যবধানে বাড়ানো হয়েছে ব্রয়লার মুরগি, গরুর মাংস, চাল, আটা ময়দা সহ কয়েকটি পণ্যের দাম। একই পথে ডাল, ছোলা, চিনির দামও। এতে ক্রেতার নাভিশ্বাস অবস্থা। বাড়তি খরচ মেটাতে ঋণের দিকে ঝুঁকছেন তারা। সব জিনিসের দাম বাড়লে গরিবেরা খাইবো কিভাবে? তার আগে সপ্তাহে 180, এই মুরগি আছে বাজার হলো 210। চালের দাম বেশি হলে একটু সাফাইং বাড়ে, যতটুকু নেওয়ার কথা এর থেকে কম নিচ্ছি। কারণ বাজারে একদিনের ব্যবধানে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকা। একই সঙ্গে বেড়েছে সোনালী ও দেশি মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে 5 টাকা বেড়েছে আটা ময়দার দাম। বস্তায় 150 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের চালে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? হরতালের কারণে মালামাল আসতে পারে না, মানুষ পিকনিকে যাবে, বিয়ে শাদী অনুষ্ঠান চালু হয়ে, যার কারণে মালের দাম বেশি। 7 তারিখে ইলেকশন গেলে 8 তারিখে বস্তা 200-300 টাকা করে বাড়ছে। দেশে উৎপাদিত নতুন পেঁয়াজে ভরপুর বাজার, তবু দাম চড়া। পাইকারিতে 70 থেকে 75 আর খুচরায় দাম হাঁকা হচ্ছে 90 থেকে 100 টাকা, আলুর কেজিও 60 টাকার উপরে। থরে থরে সাজানো শীতের সবজি, কিন্তু দাম এখনো বাড়তি। কাঁচামাল বেশি আসলে কমে থাকা, 4-5 টাকা কেজি, আবার কম আসলে 2-3টা বাইরে থাকা। বর্তমান দেশি পেঁয়াজ বাইরে কোনো পেঁয়াজ বাংলাদেশে বর্তমান নাই। বাজার অস্থিরতার প্রেক্ষাপটে বরাবরই ডলার সংকট ও ঋণপত্র খোলার জটিলতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় দাম সহনীয় রাখতে ভোজ্যতেল, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজ ও খেজুর সহ 8টি পণ্য ধার বা বাকিতে আমদানির সুযোগ রেখে প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।